Hello, welcome to my grammar class, and we'll be learning a new parts of speech. Okay, so let us attend to the class. Ajke amra ekta notun jinish shikhbo, seta hocche grammar er phrase and clause and adjectives, along with that a bit of translations. Okay, to amra protome jene nai je amra phrase and clause, these are two important things. Phrase ক্লজ, ফ্রেজ এবং ক্লজ, যে কোনো সেন্টেন্সের এটা, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস, সেই জন্য আমরা একটু এগুলো জেনে নিই বিষয়টা কী আছে, ঠিক আছে। প্রথমে হচ্ছে ফ্রেজ। এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স অ্যান্ড ডাজ নট কন্টেইন এনি ফাইনাইট ভার্ব। ওকে, গ্রুপ অফ ভার্ব ডাজ নট কন্টেইন এনি ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব নেই। Does not make any complete sense, কোনো complete sense হচ্ছে না। ওকে, expressed or understood, finite verb expressed or নয়, understood or নয়। ওকে, বাট আর ইউজ দ্য সিঙ্গল পার্টস অফ স্পিচ, সিঙ্গল পার্টস অফ স্পিচের মতো তারা ব্যবহার হচ্ছে। সাচ গ্রুপস অফ ওয়ার্ডস আর কল্ড ফ্রেজেস। ওকে, ফ্রেজেস, phrases, ফ্রেজেস, তোমরা ফ্রেজ কথাটা নিশ্চয়ই শুনেছো। ওকে, কিছু এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি। দেখো, কাম, কাম অ্যাট ওয়ান্স, কাম, কাম হচ্ছে এর ইম্পারেটিভ সেন্টেন্স। কাম এখানে একটা ডাইরেকশন দিচ্ছে, কাম চলে আসো, অ্যাট ওয়ান্স এক্ষুনি চলে আসো, ঠিক আছে। তো এই যে অ্যাট ওয়ান্স, এই যে ফ্রেজটা, ঠিক আছে, এই ফ্রেজটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। ইট ডাজ নট মেক এনি কমপ্লিট সেন্স, ঠিক আছে, এক্সপ্রেসড আন্ডারস্টুড, কোনো কমপ্লিট সেন্স এটা ইউজ করছে না, ঠিক আছে। কিন্তু সেন্টেন্সের মধ্যে দে আর সিটিং অ্যাট দ্য সেন্টেন্স। ওকে, হি কেম টু সি মি, হি কেম, হি কেম, সে এসেছিল। হি কেম বললে একটা কমপ্লিট সেন্স হয়, ঠিক আছে। তার সঙ্গে বললো টু সি মি, সে আমায় দেখতে এসেছিল, সে এসেছিল বললেও সেন্টেন্স হবে, ঠিক আছে। কিন্তু যদি বলি দেখতে এসেছিল, এই অংশটা টু সি মি, দিস এ ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, সি ওয়াজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, সে প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছিল, ঠিক আছে। অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, মৃত্যুর দোরগোড়ায়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি ফ্রেজের মধ্যে? দেয়ার আর থ্রি ফিচার্স। ওয়ান হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং সাম মিনিং অ্যাজ এ হোল, এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং কিছু মানে দিচ্ছে কিন্তু কমপ্লিট মানে বলছে না। দিস গ্রুপ অফ ওয়ার্ডস ডু নট এক্সপ্রেস এনি কমপ্লিট সেন্স লাইক সেন্টেন্স, সেন্টেন্সের মতো কিন্তু কমপ্লিট নয়। দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ডু নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব, এ ফাইনাইট ভার্ব থাকলেই কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা ফ্রেজের ব্যাপারে আমরা শিখলাম, দেয়ার আর থ্রি ফিচার্স ইন দ্য ফ্রেজ, দ্য ফ্রেজ ইজ কন্টেনিং সাম গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং সাম মিনিং, অ্যান্ড বাট দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ডু নট কন্টেইন এনি কমপ্লিট সেন্স লাইক এ সেন্টেন্স, অ্যান্ড দিস গ্রুপ অফ ওয়ার্ডস ডু নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব। ওকে, নেক্সট আইটেম হচ্ছে আমাদের ক্লজ। ক্লজটা কি? ক্লজ হচ্ছে, আমরা ক্লজটা প্রায়ই আমরা শুনি, আমরা এরপরে আরও যখন সেন্টেন্সের যখন স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনে যাব তখন উইল আন্ডারস্ট্যান্ড ক্লজ মোর। ওকে, নাও আমরা এখানে ফর দিস টাইমিং আমরা একটু শিখে নিই। এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, আমরা ফ্রেজেও দেখেছি দেয়ার ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে ক্লজও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট, সাবজেক্টও আছে প্রেডিকেটও আছে, বাট ফর্মিং, ফর্মিং এটা এফ ও হবে, ঠিক আছে, ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স, একটা বড় সেন্টেন্সের অংশ হিসেবে সেটা সেন্টেন্সের মধ্যে আছে এই ক্লজটা, ঠিক আছে। ফর এক্সাম্পল, আই নো দ্যাট হি ইজ ইল, আই নো বললেও সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে। আই নো কি নো, দ্যাট হি ইজ ইল, সে যে অসুস্থ সেটা আমি জানি, ঠিক আছে। দ্যাট হি ইজ ইল এটা হচ্ছে ফ্রেজ, ক্লজ, সরি। আই ওয়েন্ট আফটার হি হ্যাড গন, আমি গেলাম, কখন গেলাম, যখন সে চলে গেল, সে আগে গেল তারপর আমি গেলাম, ঠিক আছে।
The boy who did it is my brother. The boy is my brother. ঠিক আছে? কিন্তু মাঝখানে আছে the who did it. যে এটা করেছিল who did it is my brother. তাহলে who did it এখানে making some sense. ঠিক আছে? Making some sense, but part of a bigger sentence. Okay. Clause. The group of words written in the sentences above contain subjects. Subject as well. ঠিক আছে? He, who, he respectively. আমরা যে তিনটে উদাহরণ দেখলাম তাতে হি হু হি তিনটে আছে. ঠিক আছে? আন প্রেডিকেটস, প্রেডিকেটও রয়েছে. প্রেডিকেট মানে হুইচ ইজ হুইচ সেজ অ্যাবাউট সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় সেটাই প্রেডিকেট. ঠিক আছে? প্রেডিকেটে কি আছে? ইজ ইল, প্রথম সেন্টেন্স যা ইজ ইজ, আর ডিড ইট, হ্যাড গান. ঠিক আছে? রেসপেক্টিভলি. তাহলে এইটা আছে প্রেডিকেট, বাট ফর্মস পার্ট অফ দি লঙ্গার সেন্টেন্সেস. বড় যে সেন্টেন্সটা তার এগুলো অংশ. সাচ গ্রুপস আর ক্লজেস. ঠিক আছে? হ্যাজ দ্য ক্লজ হ্যাজ থ্রি ফিচার্স. আমরা আবার এটাকে অ্যানালাইজ করছি যে ক্লজের মধ্যে আমরা তিনটে ফিচার পাচ্ছি. The group of words has a subject. Okay. The group of words has a predicate. Subject to ache, predicate to ache, but it forms part of a bigger sentence. Okay. Adjectives. এবার আমরা নাউন শিখেছি. আমরা প্রথমে আমরা সেন্টেন্স শিখলাম. ঠিক আছে? হোয়াট ইজ দ্য সেন্টেন্স. তারপরে শিখলাম যে সেন্টেন্স করকম হয়। ঠিক আছে? আমি জাস্ট রিহার্স করে দিচ্ছি তোমাদের জন্য। আই এম রিমেম্বারিং the lessons already we have learned. ঠিক আছে? তারপরে সেন্টেন্স ক্লাসিফিকেশন সেন্টেন্স করেছি, তারপরে আমরা নাউন করেছি। নাউনের মধ্যে অনেকগুলো ফর্ম ছিল, যেমন নাউন নাম্বার করেছি, নাউন জেন্ডার করেছি, নাউন কেস করেছি। ঠিক আছে? নাউ উই আর অ্যাটেম্পটিং অন এ নিউ পার্টস অফ স্পিচ দ্যাট ইজ কল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অ্যাডজেক্টিভকে বাংলায় কী বলা হয়? বিশেষণ। তোমাদের হাতে যেহেতু একটু সময় তোমরা পেয়েছো ডিউ টু দিস প্যান্ডেমিক লকডাউন পিরিয়ড, ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে গ্রামারটা পড়ে নাও বা শিখে নাও। ঠিক আছে? আমার সাথে তোমরা একটু শিখে নাও, সো দ্যাট যদি গ্রামারটা তোমাদের স্ট্রং হয়ে যায়, দ্য গ্রামার ইজ স্ট্রং, ইয়ার ফাউন্ডেশন অফ ইংলিশ ইজ স্ট্রং। ঠিক আছে? An adjective is a word. আমরা প্রথমে ডেফিনেশনে যাচ্ছি। This is a definition. ঠিক আছে? Adjective is a word that tells us more about a noun. Noun সম্বন্ধে যে একটু বলছে, কিছু বলা হয়, বাড়তি কিছু বলা হয়, সেই কাজটা যে করে, that is the function of the adjective. It qualifies or modifies a noun. ঠিক আছে? নাউনকে কোয়ালিফাই করছে কিংবা মডিফাই করছে। নর্মালি অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর এ নাউন। ঠিক আছে? নাউনের আগে বসে। ঠিক আছে? যেমন ভালো ছেলে, আমরা বাংলায় বলি ভালো ছেলে। ছেলেটা কেমন? না, ভালো। তো ছেলেটা হচ্ছে নাউন। তাহলে নাউনকে কোয়ালিফাই করলো, নাউনের গুণবাচক শব্দ কি? না, ভালো। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সিমিলারলি এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, গুড বয়, এ রেড বল, দ্য হেভি গান। ঠিক আছে? অ্যাডজেক্টিভস হ্যাজ টু ইউজেস, দু রকম ব্যবহার আছে। আরো ক্লাসিফিকেশন অনেকগুলো আছে, কিন্তু ব্যবহারটা দু রকম আছে। ঠিক আছে? কিরকম দেখা যাক না, অ্যাট্রিবিউটিভ। অ্যাডজেক্টিভস আর সেড টু বি ইউজড অ্যাট্রিবিউটিভলি when they are placed close to and before noun which they qualify. যখন কোনো নাউনের আগে বসছে অথবা একদম গায়ে বসছে। ঠিক আছে?
ডাউটকে কোয়ালিফাই করছে ন্যাচুরালি তার আগে বসতে হবে বা গায়েই বসতে হবে, কাছাকাছি বসতে হবে, ঠিক আছে, কাছাকাছি বসতে হবে, তবে তার নাউনের সাথে তার সম্পর্কটা বোঝা যাবে, ঠিক আছে। তো ইট ইজ কল অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে। যেমন আমরা এখানে দেখছি ছোট ছোট উদাহরণ দেওয়া আছে, গ্রিন গ্রাস, ঘাসটা কেমন না সবুজ, ঠিক আছে, সবুজ ঘাস, ঠিক আছে। ব্লু ওশেন, ঠিক আছে, সমুদ্র কেমন না নীল, ঠিক আছে। অ্যাডজেক্টিভস হ্যাভ টু ইউজেস, আমরা যে আগে পড়লাম, একটা হচ্ছে আমরা প্রেডিকেট দেখছি, প্রেডিকেটিভ, ওটা আগে ছিল অ্যাট্রিবিউটিভ, এবার হচ্ছে প্রেডিকেটিভ। অ্যাডজেক্টিভস আর ইউজ সেড টু বি ইউজ প্রেডিকেটিভলি হোয়েন দে এক্সপ্রেস হোয়াট ইজ ডিক্লেয়ার্ড অফ সাম পার্সন অর থিং, অর্থাৎ নাউনের সম্পর্কে যা বলা হচ্ছে, ঠিক আছে, যেটা ফাংশন, দ্য মেন ফাংশন অফ দি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যান্ড কাম আফটার দ্য ভার্ব, ফর এক্সাম্পল প্রেডিকেটিভ। আপনি জানি সেন্টেন্সের দুটো পার্ট আছে, ঠিক আছে, এগুলো তোমরা তোমরা ঠিক আছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। তো আমরা যখন দেখেছি যে সাবজেক্ট এবং প্রেডিকেট সেন্টেন্সকে দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে, সাবজেক্টের বাদ দিয়ে এক্সক্লুডিং দ্য সাবজেক্ট অনলি, ঠিক আছে, যা থাকে সব প্রেডিকেট চলে গেল, সব প্রেডিকেটের অ্যাকাউন্টে চলে গেল, ঠিক আছে, সাবজেক্টের অ্যাকাউন্টে খালি সাবজেক্ট থাকলো, ওকে। তা এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কীভাবে ব্যবহার হচ্ছে, এক্সাম্পল ধরে আমাদের বুঝতে হবে, দ্য বয় ইজ গুড, এখানে বয় আগে কিন্তু গুড বসলো না, বয় ইজ গুড, তাহলে বয় এখানে সাবজেক্ট, বয়ের সম্বন্ধে যা বলা হচ্ছে সেটাই প্রেডিকেট, তাহলে ইজ গুড হচ্ছে অলসো প্রেডিকেটিভ। এটা কি কোনো বুঝতে অসুবিধা আছে, তোমরা খেয়াল করো, ঠিক আছে। দেয়ার আর ফিউ অ্যাডজেক্টিভস সাচ অ্যাজ অ্যালোন, অ্যালোন, অ্যাসলিপ, অ্যাফ্রেড, অ্যালাইক, অ্যালুফ, অ্যালাইভ, অ্যাশেম, বেশিরভাগই দেখছি এই শব্দ দিয়ে তৈরি শুরু হয়েছে, অ্যাওয়েক, অ্যাওয়্যার, কন্টেন্ট, ঠিক আছে, এই সমস্ত যে অ্যাডজেক্টিভগুলো আছে, ঠিক আছে, হুইচ ক্যান বি ইউজ অনলি প্রেডিকেটিভলি, ঠিক আছে, এগুলো প্রেডিকেটিভ মতো ইউজ করতে হবে, অর্থাৎ তার আগে একটা ভার্ব থাকবে, তার আগে সাবজেক্ট থাকবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে তার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে। আমরা এখানে কিছু উদাহরণ দেখেছি, দেখো উদাহরণগুলো কী আছে, হি ইজ অ্যালোন, হিটা এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সম্বন্ধে যা বলা সেটাই প্রেডিকেট, তাহলে ইজ আর অ্যালোন এটা পুরোটাই প্রেডিকেটিভ, কিন্তু ইজটা যেহেতু ভার্ব, ইজকে আমরা এখানে ধরবো না, আমরা অ্যালোনটাকে ধরবো, ঠিক আছে, অ্যালোন হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সিমিলারলি সি ইজ অ্যাসলিপ, এটাও ঠিক তাই, ঠিক আছে, আই অ্যাম অ্যাওয়্যার, আমি সচেতন আছি, আমি জানি, উই আর অ্যাফ্রেড, আমরা খুব ভয় পাচ্ছি, আমরা ভীত। এবার আমরা আসছি ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভস, ঠিক আছে, অ্যাডজেক্টিভস অ্যাকচুয়ালি কত রকম হয়, আমরা এর আগে দেখলাম যে ইউজের ক্ষেত্রে দুরকম হচ্ছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভলি, আরেক অ্যাট্রিবিউটিভলি, আরেকটা হচ্ছে প্রেডিকেটিভলি। এবার হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভস পড়ছি। ক্লাসিফিকেশন কী হচ্ছে, অ্যাডজেক্টিভস মে বি ক্লাসিফাইড ইনটু সেভেন গ্রুপ, সাতটা গ্রুপ আছে, বা কী কী আমরা দেখি, প্রথমে হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভস, প্রপার অ্যাডজেক্টিভ কি, দি অ্যাডজেক্টিভস আর ডিরাইভড ফ্রম প্রপার নাউন্স, প্রপার নাউন থেকে এগুলো আসছে, ঠিক আছে, যেমন ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়া, ইন্ডিয়া একটা দেশের নাম, তাহলে ইট বিকামস এ প্রপার নাউন, বৈদিক, বেদাস, বেদাস হচ্ছে একটা সেক্রেট বইয়ের নাম, ইট ইজ এ প্রপার নাউন, ওকে, কিন্তু এই বেদাস থেকে আমরা অ্যাডজেক্টিভ করে করছি বৈদিক, যেমন ইন্ডিয়া, ইন্ডিয়াকে আমরা অ্যাডজেক্টিভ বানাচ্ছি ইন্ডিয়ান, ওকে, ইসলামিক, ইসলাম হচ্ছে দ্য রুট ওয়ার্ড, ইসলাম, ইসলাম মানে একটি ধর্ম, ধর্মের কথা বলা আছে, সেই ধর্মের সম্পর্কে ইসলামিক,
ইসলামিক যখন হচ্ছে ঠিক আছে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ব্রিটিশ, ব্রিটেনে যারা থাকে তারাই ব্রিটিশ, ঠিক আছে, ব্রিটেনে যারা ব্রিটেনের অধিবাসী তারাই হচ্ছে ব্রিটিশ। যেমন আমরা ইন্ডিয়ান, বিকজ আমরা উই স্টে অ্যাট ইন্ডিয়া, ঠিক আছে। তো সেই হিসেবে প্রপার নাউনটা এখানে ইট বিকামস ডাইরেক্টলি প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট, নেক্সট ক্লাসে চলে যাচ্ছি। নেক্সট ক্লাস হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস, কোয়ালিটি সম্পর্কে বলা হবে, ঠিক আছে। যেমন কি বলছে, ডিসক্রাইব দ্য কোয়ালিটি অর স্টেট অফ এ থিং, ঠিক আছে। ফর এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট বয়, ছেলেটা কেমন, না অনেস্ট, খুব সৎ, ঠিক আছে। এই সৎ হচ্ছে একটা কোয়ালিটি, ঠিক আছে। যেমন দিস ইজ এ লার্জ সিটি, লার্জ সিটি, খুব বড় একটা শহর, ঠিক আছে, কলকাতা। তো এই সিটিটার সম্পর্কে বলা আছে, ইটস এ বড়, লার্জ, দ্য ওয়ার্ড লার্জ ইজ ইউজড জাস্ট টু কোয়ালিফাই দি নাউন সিটি, হ্যাঁ। তো ইট বিকামস কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্য ব্রেভ ম্যান, খুব সাহসী লোক, ফেস দ্য অ্যাংরি মব, সে খুব ক্রুদ্ধ জনতাকে ফেস করলো, ঠিক আছে, তার সামনাসামনি হলো। নেক্সট হচ্ছে কোয়ান্টিটেটিভ। আমরা আমরা দুটো পড়লাম, কোয়ালিটিটেটিভ পড়লাম, কোয়ালিটি সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে, আর প্রপার অ্যাডজেক্টিভ পড়লাম। এরপরে আসছি আমরা কোয়ান্টিটেটিভ। এখানে একটা কোয়ান্টিটি কথা বলা, কোয়ান্টিটি মানে তোমরা জানো বাংলায় কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ। অর্থাৎ যে কোনো জিনিসের যে মান আছে, ঠিক আছে, মানের কোনো একক হতে পারে অথবা কোনো অনির্দিষ্ট মান হতে পারে, ঠিক আছে, অনির্দিষ্ট মান। যেমন কিছু লোক এসেছিল, এখন কিছু লোক মানে কটা বলা নেই, পঞ্চাশটা হতে পারে, আটাত্তরও হতে পারে, লাইক দ্যাট, ঠিক আছে। তা আমরা এক্সাম্পলে যাই, ইট ডিনোটস কোয়ান্টিটি অর নাম্বার। যেহেতু কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে নাম্বার থাকলে থাকতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল, গিভ মি সাম সুগার, এখানে কোয়ান্টিটি কত বলা আছে, সাম সুগার, কিছুটা আমার চিনি দাও, ঠিক আছে। দেয়ার ওয়ার মেনি মেন দেয়ার, সেখানে অনেকগুলো লোক ছিল, ঠিক আছে, অনেকগুলো লোক ছিল, আর এখন কটা লোক ছিল বলা হয়নি, ঠিক আছে, এক্সাক্ট ফিগার বলা হচ্ছে না, অনেকগুলো লোক ছিল। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বটল, বোতলে অল্পই জল আছে, ঠিক আছে, কতটা জল আছে বলা হচ্ছে না, মানে হাফ লিটার না একশো মিলিলিটার, এরকম কিছু বলা হচ্ছে না, ঠিক আছে, লিটল। বাট লিটল অলসো ডিনোট সাম কোয়ান্টিটি, ওকে। অল মেন আর মর্টাল, এখানে কিন্তু সমস্ত মানুষের কথা বলা হচ্ছে, সমস্ত মানুষই মর্টাল মানে মরণশীল, ঠিক আছে। তো এই সমস্ত মানুষই মরণশীল, অল মেন আর মর্টাল, তো মর্টাল অল মেন মানে সমস্ত লোক, ঠিক আছে, এখানে একটা কোয়ান্টিটি কথা বলা হলো। তারপরে আমরা দেখছি যে সাম, মেনি, লিটল, অল, ফার্স্ট, এনি ম্যান ক্যান ডু দিস, যে কোনো লোক করতে পারে, এগুলো হচ্ছে সব কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের হচ্ছে এক্সাম্পল। আরো আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন আমরা এর আগে দেখলাম যে সাম, লিটল, মেনি, এনি, এইসব দেখলাম। এবার আমরা দেখছি এক্স্যাক্ট কিছু দেখি, যেমন গিভ মি টু রুপিস, তুমি আমার দু টাকা দাও, দু টাকা ডাইরেক্ট মানে ফিক্সড করে বলা হচ্ছে, ঠিক আছে, নির্দিষ্ট করে একটা কোয়ান্টিটি কথা এখানে বলা হচ্ছে, গিভ মি টু রুপিস অনলি। আই স ফিউ মেন, আমি কিছু লোক দেখলাম, দিস ইজ হিজ থার্ড অ্যাটেম্প, সে এই নিয়ে তিনবার দিল, থার্ড অ্যাটেম্প, তাহলে এটা একটা পার্টিকুলার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পার্টিকুলার কোয়ান্টিটি কথা এখানে বলা হচ্ছে নির্দিষ্ট করে। হি টুক লিটল কেয়ার অফ দি থিং, এখানে সে একদম তার বিষয়টার কোনো কেয়ারই নেয়নি, ঠিক আছে, হি টুক লিটল কেয়ার, একদম কেয়ারই নেয়নি বলতে গেলে, ঠিক আছে। হি টুক গ্রেট পেন্স, অনেক কষ্ট করেছে এই কাজটা করার জন্য, অনেক কষ্ট করেছে, তাই যে লিটল বা গ্রেট। আরেকটা হচ্ছে দ্য হোল ভিলেজ, দ্য হোল ভিলেজ কেম আউট টু সি হিম, তাকে দেখার জন্য গ্রামের সব লোক ভিড় করলো, ঠিক আছে। এই সব লোক মানে এখানে কোনো নির্দিষ্ট নাম্বার বলা নেই, কিন্তু এটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, দিস ইজ এ সিঙ্গেল স্টোরিড হাউস, এই কিন্তু এই যে কোয়ান্টিটি,
দিস ইজ ফিক্সড, সিঙ্গল মানে একটাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা এর আগে পড়লাম যে কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, ঠিক আছে, প্রপার। এবার আমরা পড়ছি ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ কীরকম? ইচ, এভরি, আইদার, আইদার, নাইদার, ইচ মানে প্রত্যেকে, কারোর সম্পর্কে বলা হলো না, বলা হলো সবার সামনে ইচ, ঠিক আছে। এভরি, এভরিও ঠিক তাই, এভরি পার্সন, সবারই কথা বলা হচ্ছে, প্রত্যেকে কথা বলা হচ্ছে। আইদার, আইদার অর, নাইদার নর, ঠিক আছে। দিজ আর অলসো এক্সাম্পলস অফ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ বয় ওয়াজ ফুললি প্রিপেয়ার, প্রত্যেকটা ছেলেই, প্রতিটা ছেলেই প্রস্তুতি নিয়েছে, ঠিক আছে। গিভ এ রুপি টু এভরি বেগার, প্রত্যেক ভিখারিকে একটা করে টাকা দাও, ঠিক আছে। আইদার পেন উইল ডু, যে কোনো একটা পেন দিলেই হবে, আইদার পেন, কোনো নির্দিষ্ট পেনের কথা বলা হচ্ছে না, যে কোনো একটা পেন দিলেই কাজ হবে। হি উইল জয়েন নাইদার সাইড, সে কোনো দলেই যাচ্ছে না, ঠিক আছে। নাইদার সাইড মানে কোনো দলেই না, ঠিক আছে। নাও ইউ আর কামিং টু দ্য নেক্সট ক্লাস, দ্যাট ইজ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ ইজ প্রায়, ডেমনস্ট্রেটিভ হচ্ছে ডিস্ট্রিবিউটিভের প্রায় উল্টো, ঠিক আছে। দেখো তোমরা ডেমনস্ট্রেট করে দিচ্ছে এখানে, তার মানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে কী কী উদাহরণ আছে, যেমন দিস, দ্যাট, সাচ, সেম, ঠিক আছে, নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। আমরা দু একটা সেন্টেন্স এখানে দিয়েছি, আই নো দিস ম্যান, এই লোকটাকে আমি চিনি, এই লোকটা মানে নির্দিষ্ট লোক, ডেমনস্ট্রেট করে দিচ্ছে, ঠিক আছে, যেন চোখে মানে হাত ধরে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আই নো দিস ম্যান, ওকে। সাচ এক্সাম্পলস আর রেয়ার, এরকম মানে অভিজ্ঞতা বা এরকম উদাহরণ খুবই বিরল, ঠিক আছে। দিস ইজ দ্য সেম থিং অ্যাজ দ্যাট, এটা একই রকম, একই জিনিস, ওইটারই মতো। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ, সিক্সথ হচ্ছে ইন্টারোগেটিভ। যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন হুইচ, হোয়াট, হুজ, ঠিক আছে, এগুলো কোয়েশ্চেন করে, ঠিক আছে। যেমন এক্সাম্পল হচ্ছে হুইচ বয় ডিড ইট, যা এখানে নাউন হচ্ছে বয়, নাউনের পাশেই বসছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ বয়, ঠিক আছে। যেহেতু বয়কে কোয়ালিফাই করবে বা মডিফাই করবে বা বয় সম্পর্কে কিছু বলবে, অ্যাডজেক্টিভের ফাংশন হচ্ছে যে নাউনের সম্পর্কে কিছু বলা হয়। অ্যাডজেক্টিভ অ্যাডস, অ্যাডজেক্টিভ কথাটার মধ্যেই আছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সুতরাং অ্যাডজেক্টিভ ইট অ্যাডস, ইট অ্যাডস টু নাউন, ঠিক আছে, এটা তোমার খেয়াল রাখবে, ইট অ্যাডস টু নাউন। তাহলে বয়, বয় যে নাউন, তাকে অ্যাড করছে কি না, হুইচ, কোন ছেলেটা, কোন ছেলেটা ডিড ইট, এটা করলো, ঠিক আছে, নির্দিষ্ট করে। হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তুমি চাও, বইটা হচ্ছে নাউন, ঠিক আছে, তাকে কোয়ালিফাই করছে, হ্যাঁ, হোয়াট দিয়ে, তা হোয়াট বিকামস ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ পেন ইজ দিস, এ পেনটা কার, ঠিক আছে, হুজ পেন, কার পেন, তো দিস ইজ কল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। লাস্ট হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং মানে সে জোর দিচ্ছে, যেমন ধরো উদাহরণ হচ্ছে ওন, ওন মানে নিজের, আমার, আমার নিজের, নিজস্ব। ভেরি মানে সেইটাই, এইটাই, এটাকে ভেরি, আমরা যেমন ভেরি বলি না, ভেরি একটা কথা আছে, ভেরি গুড, ঠিক আছে, ভেরি, ভেরি এখানে যদি বাংলা করি তাহলে হবে খুব ভালো, ঠিক আছে। যেমন ভালো, ঠিক আছে, ভালো ছেলে, ভালো ছেলে, ছেলে হচ্ছে, ঠিক আছে, ছেলে বা বয়, ছেলে বা বয় এখানে হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে কে, ভালো, তাহলে ভালো হলো অ্যাডজেক্টিভ। আর ভালোকে কোয়ালিফাই করছে কে, খুব, খুব হয়ে গেল অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব নিয়ে আমরা পরে আসবো। অ্যাডভার্ব ভার্বকেও কোয়ালিফাই করছে, আবার অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে, ঠিক আছে, আবার অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে,
অ্যাডভার্ব মানে বিচিত্র জিনিস, ঠিক আছে, ওটা পরে আসবে। আমরা যেটা আমরা আলোচনা করছি এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ, যেটা আমরা জোর দিয়ে বলছি। আমরা উদাহরণে কি দিচ্ছি, দিস ইজ মাই ওন হাউস, এটা আমার নিজের বাড়ি, এর উপরে তো কিছু কথা হতে পারে না। দিস ইজ মাই ওন হাউস, এটা আমার নিজের বাড়ি, ঠিক আছে। ওন, এই ওন শব্দটা, ও ডাব্লিউ এন, ওন শব্দটা হচ্ছে যে এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ। আই ডিড ইট উইথ মাই ওন হ্যান্ড, আমি নিজের হাতে এটা বানিয়েছি। আই ডিড ইট উইথ মাই ওন হ্যান্ড, আমি নিজের হাতে বানিয়েছি, ঠিক আছে। যে ওন শব্দটা হচ্ছে এম্পাসাইজিং। দিস ইজ দ্য ভেরি বয় আই স্পোক অফ, আমি তোমাকে যেটা বলেছিলাম, যার যে ছেলেটির কথা বলেছিলাম, এই ছেলেটি, ঠিক আছে। তা নির্দিষ্ট করে বলা হচ্ছে, তো দিস ইজ কল্ড এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আই এম দ্য মাস্টার অফ মাই ওন টাইম, আমার সময় ক্ষেত্রে আমি নিজে মাস্টার, মানে আমার সময় কিভাবে খরচা করব এটা আমি ঠিক করি। আই এম দ্য মাস্টার অফ মাই ওন টাইম, দিস ইজ দ্য ভেরি থিং আই ওয়ান্ট, এটা আমি যেটা চাইছিলাম এটা সেটাই, ঠিক আছে। তো দিস ইজ কল্ড এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ। তো আমরা আজকে অ্যাডজেক্টিভের 7 রকম ক্লাসিফিকেশন পড়লাম, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ, তোমরা এগুলো সবই পড়েছো, হয়তো এই মুহূর্তে অতটা খেয়াল নেই, একটু মাঝে মাঝে একটু রিহার্সাল দেবে, ঠিক আছে। এবার আমরা একটু ট্রান্সলেশন করি। আমরা যে ট্রান্সলেশন করছি, দ্য ফরম্যাট অফ দিস ট্রান্সলেশন ইজ জেনারেটেড ফ্রম দ্য লেসেন্স অফ গ্রামার। গ্রামারে আমরা যে লেসেন্সগুলো পড়ছি তার থেকেই কিন্তু ট্রান্সলেশনগুলো তৈরি হচ্ছে। তোমরা খেয়াল করে দেখবে যে সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু সেই গ্রামার থেকে আমাদের আসছে। অর্থাৎ যে গ্রামারগুলো আমরা পড়ছি বা জাস্ট একটা ক্লাস আগে পড়লাম, তার থেকে অত এই ট্রান্সলেশনটা আসছে, ঠিক আছে। যেমন দরিদ্র লোকটিকে আমি কিছু চাল এবং একটা টাকা দিলাম, আই গেভ, কে দিল, আমি দিলাম, ঠিক আছে। আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আই, দিলামের ইংরেজি আই গেভ, গিভ এ পাস্ট টেন্স হচ্ছে গিভেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তা আমি দিলাম, তাহলে এটা পাস্ট টেন্স, আই গেভ। দরিদ্র লোকটিকে, দ্য পুয়ার ম্যান, কিছু চাল, সাম রাইস, এবং একটা টাকা, অ্যান্ড 1 রুপি, ওকে। খুব সহজেই সহজভাবে করা আছে, ওকে। ভালো ছেলে তার পিতা মাতাকে মান্য করে, দ্য গুড বয় ওবেজ, মান্য করা ইংরেজি হচ্ছে ওবে, ঠিক আছে। ওবেটা এখানে ভার্ব, ঠিক আছে। এখান থেকে নাউন হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট, ঠিক আছে, যে খুব মেনে চলে, ঠিক আছে, তাকে বলা হয় ওবিডিয়েন্ট, খুব ওবিডিয়েন্ট বয়। দ্য বয় ওবেজ হিজ প্যারেন্টস, প্যারেন্টস হচ্ছে পিতা মাতা, ঠিক আছে। দয়ালু লোকটি অন্ধ বৃদ্ধা স্ত্রীলোকটিকে সাহায্য করলেন, দ্য কাইন্ড ম্যান, দয়ালু লোকটি দ্য কাইন্ড ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। ভাবটা কি আছে, সাহায্য করলেন, হেল্পড, কাকে সাহায্য করলেন, অন্ধ মানে ব্লাইন্ড, বৃদ্ধা ওল্ড, স্ত্রীলোক ওমেন, ঠিক আছে। কোন ছেলেটি ইহা করিল, হুইচ বয় ডিড ইট, ঠিক আছে। হুইচ বয়, এ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ বয় ডিড ইট। নদীটি যে কোনো প্রান্তে উর্বর জমি আছে, নদীটি যে কোনো প্রান্তে উর্বর জমি আছে, ঠিক আছে। কি আছে না জমি, তা এখানে আমাদের কি করতে হবে, দেয়ার দিয়ে শুরু করতে হবে, দেয়ার আর ফার্টাইল ফিল্ডস, ঠিক আছে। আমরা ফার্টাইল ফিল্ডসটাকে ল্যান্ডও করতে পারি, ঠিক আছে। দেয়ার ইজ অ্যানাদার অপশনস, ল্যান্ড, ফার্টাইল ল্যান্ডস অন আইদার সাইড অফ দি রিভার, যে কোনো প্রান্তে। অর্থাৎ তুমি যদি পূর্ব প্রান্তে যাও তাহলেও সেখানে উর্বর জমি পাবে, এবং যদি পশ্চিম প্রান্তে যাও তাহলেও সেখানে উর্বর জমি পাবে, ঠিক আছে। নেক্সট, খুব কম লোকই অত ভারী বস্তু তুলিতে পারে, খুব কম লোকই, ফিউ মেন,
বা তুমি এখানে ভেরি হিউম্যান করতে পারো, ঠিক আছে, ভেরি হিউম্যান, ভেরি হিউম্যান। ক্যান রেইজ, তুলিতে পারে, তুলিতে পারে মানে রেইজ, রেইজ মানে তোলা, ঠিক আছে। ক্যান রেইজ, আমরা এখানে ক্যান দিলাম, হ্যাঁ, ক্যান মানে এখানে আছে তার একটা অক্সিলিয়ারি, ঠিক আছে, বা মডেল ভার্ব। সাচ এ হেভি লোড, অত ভারী বস্তু, সাচ এ হেভি লোড, ওকে। প্রাজ্ঞ বৃদ্ধ লোকটি যুবক ছেলেটিকে সমর্থন করিল। প্রাজ্ঞ, প্রাজ্ঞ ইংরেজি হচ্ছে ওয়াইজ, সবাই জানো, দ্য ওয়াইজ, বৃদ্ধ ওল্ড লোকটি ম্যান, দ্য ওয়াইজ ওল্ড ম্যান সমর্থন করিল, ভার হচ্ছে সমর্থন করিল, ঠিক আছে। সাপোর্টেড, যুবক ছেলেটিকে, দ্য ইয়ং বয়, ওকে, ভেরি ইজি, নো প্রবলেম। নিষ্ঠুর রাজা তার প্রজাদের প্রভূত কষ্টের কারণ হইল, এখানে একটা একটা আন্ডারস্টুড হচ্ছে হইল। নিষ্ঠুর রাজা, দ্য কুয়েল কিং, দ্য কুয়েল কিং কজড গ্রেট সাফারিংস টু হিজ পিপল, তার প্রজাদের প্রভূত কষ্ট দিল, গ্রেট সাফারিংস, ঠিক আছে। বেশিরভাগ বালকেরা মিঠাই খাইতে ভালোবাসে, দেখো বেশিরভাগ বালকেরা, সাবজেক্টটা কি, না বেশিরভাগ বালকেরা, ঠিক আছে, মোস্ট বয়েজ, ঠিক আছে, বেশিরভাগ বালক, অল দি বয়েজ বলা হয়নি, মোস্ট বয়েজ, ঠিক আছে, মিঠাই খাইতে ভালোবাসে, আর ফন্ড অফ সুইটস, ঠিক আছে। আমার বয়স্ক মাতাকে আমি সমস্ত ঘটনা বলিলাম, কে বললো, আমি বললাম, তো আই এখানে হচ্ছে সাবজেক্ট, কি বললাম, বলিলাম, বলিলাম হচ্ছে ভার, আই টোল্ড দ্য হোল স্টোরি টু মাই এজেড মাদার, ঠিক আছে। তাহার কোমল হৃদয় এরূপ দুঃখপূর্ণ দৃশ্য সহ্য করিতে পারে না। দেখো এখানে একটা সেন্টেন্স আছে, এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করলাম, আমরা সেন্টেন্সের, আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন বা স্ট্রাকচারাল যে পার্ট আছে সেই পার্টটা আমরা আলোচনা করব, ঠিক আছে। এই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তাহার কোমল হৃদয় এরূপ দুঃখপূর্ণ দৃশ্য সহ্য করিতে পারে না। সি হ্যাজ এ সফট হার্ট, এটা একটা সেন্টেন্সে পার্ট হয়ে গেল। আমরা অ্যান্ড দিয়ে যোগ করলাম, অ্যান্ড ক্যান নট স্ট্যান্ড সাচ এ পেনফুল সাইট, দুঃখপূর্ণ দৃশ্য, পেনফুল সাইট। সে ক্লাসের প্রথম স্থানাধিকারী ছাত্র, হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দি ক্লাস, এটা তোমরা সবাই জানো, ওকে। নেক্সট হচ্ছে, ওই সময় দয়ালু লোকটি আমার ছোট ভাইকে সাহায্য করিয়াছিল। দয়াল কে সাহায্য করলো, ভার্ব হচ্ছে সাহায্য করেছিল, ঠিক আছে। তাহলে ভার্বটা, ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে সবসময় সাবজেক্ট পাওয়া যায়, তাহলে আমরা এখানে কি পেলাম সাবজেক্ট, দয়ালু লোকটি, দ্য কাইন্ড ম্যান সাহায্য করলো, ভার্ব হেল্পড মাই ইয়ং, কাকে হেল্প করলো, মাই ইয়ংয়ার ব্রাদার অ্যাট দ্যাট টাইম, ওই সময়, ঠিক আছে। সমস্ত মানুষই মরণশীল, ঠিক আছে, অল মেন আর মর্টাল, মর্টাল মানে মরণশীল। তাকে দেখার জন্য গোটা গ্রাম বেরিয়ে এলো, আর এটা আমরা একটু আগে করলাম, ঠিক আছে। দ্য হোল ভিলেজ কেম আউট টু সি হিম, এটা একটু আগে আমরা করলাম অ্যাডজেক্টিভের উদাহরণ হিসেবে, ঠিক আছে। সেখানে অল্প লোক দেখলাম, যেমন এখানে হোল ভিলেজ, ঠিক আছে, ঠিক আছে, এখানে একটা কোয়ান্টিটি কথা বলা হচ্ছে, ঠিক আছে। তেমনি এখানে বলছে এ ফিউ মেন, এখানেও একটা কোয়ান্টিটি কথা বলা হচ্ছে, আই স এ ফিউ মেন দেয়ার, আমি খুব অল্প লোক দেখলাম। যে কোনো মানুষই এটা করতে পারে, যে কোনো মানুষ মানে এনি ম্যান, এনি একটা কোয়ান্টিটি কথা বলছে, এনি ম্যান ক্যান ডু দিস। সেখানে অনেক লোকজন ছিল, অনেক মানে মেনি, ঠিক আছে, দেয়ার আর মেনি ম্যান দেয়ার, এখানে দুটো দেয়ার, প্রথমেও দেয়ার শেষেও দেয়ার, ঠিক আছে। বোতলে অল্প জল আছে, দেয়ার ইজ লিটল ওয়াটার, কতটা জল আছে, লিটল, দিস ইজ অলসো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, এটা আমার নিজের বাড়ি, ঠিক আছে। এই যে দিস ইজ মাই ওন হাউস, আমরা একটু আগে পড়লাম, ওন, ওন হচ্ছে এমফাসাইজিং,
emphasizing adjective. Okay. আমি নিজের হাতে এটা করেছি, আই ডিড ইট উইথ মাই ওন হ্যান্ড, ঠিক আছে, দিস ইজ অলসো সেম এম্ফাসাইজিং অ্যাডজেক্টিভ, ঠিক এই জিনিসটা আমি চাই, দিস ইজ দ্য ভেরি থিং আই ওয়ান্ট, ঠিক এই জিনিসটা, ভেরি ভেরি থিং, এটা এম্ফাসাইজিং, ঠিক আছে। প্রতিটি বালক পুরোপুরি প্রস্তুত ছিল, প্রতিটি বালক, আমি যদি বলতাম অল বয়েজ তাহলে বলতো সব বালকেরা, কিন্তু এখানে তা বলছে না, বলছে প্রতিটি বালক, ইচ বয়, যখন ইচ বয় হবে তখন দেখো ইন্টারেস্টিং, এটা যদি অল বয়েজ হতো, ঠিক আছে, অল বয়েজ হতো তাহলে কি হতো, সাবজেক্টটা প্লুরাল হতো, সাবজেক্টটা যখনই প্লুরাল হতো তখন ভার্বটাও প্লুরাল হতো, ঠিক আছে। এখানে যখন সাবজেক্টটা আমরা সিঙ্গুল দেখছি, সিঙ্গুলার, যদিও ইচ বয় কিন্তু ভার্ব সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার, ঠিক আছে, সেই জন্য আমরা ভার্বটা করছি ওয়াজ, ওকে, ফুললি প্রিপেয়ার, পুরোপুরি প্রস্তুত ছিল। ওই উদাহরণগুলি বিরল, সাচ এক্সাম্পলস আর এয়ার। তো আজকে আমরা মোটামুটি ফ্রেজ অ্যান্ড ক্লজ শিখলাম, ফ্রেজের ফিচার্স কী আছে, ক্লজের ফিচার্স কী আছে, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ, তারপরে আমরা অ্যাডজেক্টিভ শিখলাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ দ্য ইউজ অফ অ্যাডজেক্টিভ ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ ইউসেজ, অ্যাডজেক্টিভ ইজ ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, ঠিক আছে, সেটা আমরা যেমন শিখলাম ডিস্ট্রিবিউটিভলি অ্যান্ড অলসো প্রেডিকেটিভলি, অ্যান্ড দেন উই লার্নড অ্যাবাউট দি সেভেন ক্লাসিফিকেশনস অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড দেয়ার ইউসেজ অ্যান্ড ভেরিয়াস এক্সাম্পলস, ঠিক আছে, অ্যান্ড আফটার দ্যাট উই ডিড লট অফ ট্রান্সলেশন, ঠিক আছে, অ্যান্ড হুইচ আর রিলেটেড টু দ্য গ্রামার লেসনস, ঠিক আছে। আই থিঙ্ক ইউ হ্যাভ, তোমরা সবাই মিলে এটা ভালো করে শুনেছো এবং বুঝতেও পারবে, খুব ইজি জিনিস বলা হচ্ছে, আর এটা ভালো করে মন দিয়ে একটু দেখে নাও, বিকজ দিস উইল বি ভেরি হেল্পফুল ইন ফিউচার ইন টাইমস অফ কম্পিটিশন, ঠিক আছে, ওকে, দেন থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে, আজকে মহামারীতে যা চলছে এই মহামারী সম্পর্কে তোমরা খুব সচেতন থাকো আর নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করো, ঠিক আছে।